डियर স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল সাজেশনস এট ইওর ডোর। আজকে আমরা সপ্তম শ্রেণীর রায়োমেটিনে প্রশ্ন বিচিত্র থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ের দুই দাগের সমস্ত প্রশ্নের সমাধান করব। যারা এক দাগের প্রশ্নের ভিডিওগুলি দেখনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করে নিও এবং তোমরা এনস্ক্রিনও পেয়ে যাবে ভিডিও শেষে। তাহলে চলো এবার আমরা ভিডিওর মূল অংশে যাব। তবে তার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই যে তোমরা ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ এর লিংক পেয়ে যাবে এবং একটা গ্রুপও খোলা হয়েছে, তার লিংকও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে গিয়ে পেজটাকে ফলো করো। তোমাদের যে সমস্ত প্রশ্নের অ্যানসার আমি সবসময় কমেন্ট সেকশনে জানাতে পারি না, তো সেখানে আমরা গ্রুপে জানিয়ে দেবো। তোমরা অবশ্যই গ্রুপ জয়েন করো এবং সেখানে আমি মাঝে মাঝে তোমাদের পড়াশোনা সম্পর্কিত বা তোমাদের মক টেস্টের বিষয় নিয়ে বিভিন্ন ধরনের টপিক সংক্রান্ত কিছু আলোচনা হবে। সেই বিষয়ে কোনো তোমাদের যদি কোনো সমস্যা থাকে কোনো প্রশ্নের, তো আমরা সেই অ্যানসার মূলক একটা পোস্টও করব। এরকম আরও অনেক কিছুই হবে। তাহলে তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কটাকে ক্লিক করে তোমরা গ্রুপটাকে ফলো করো এবং ফেসবুক পেজটাও ফলো। দুই দাগ যে কোনো 15টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন সমাধান করো 5x + 18 = 3x + 26। তো প্রথমে আমরা সবার আগে আমরা এক্সগুলোকে একদিকে নিয়ে আসবো। 5x - 3x = 26 - 18। যখন কোনো কিছু সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে যায় তখন চিহ্নের পরিবর্তন হয়। 5x - 3x মানে হলো 2x। আর এখানে আমরা প্রত্যেকটা লাইনের আগে বা লিখবো। তাহলে 2x = 26 থেকে যদি আমরা 18 বাদ দিই তাহলে 6 কে 16 থেকে 8 বাদ দিলে 8, হাতে 1 একে 2 অন্ত 8 পাচ্ছি। বা x = 8/2। এবার 2 দিয়ে আমরা 8 কে কেটে দেবো, তাহলে আমরা x = পেলাম 4। এরপরে কোশ্চেন 12a² - 18ab² - 24abc সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক লেখো। সাধারণ উৎপাদক মানে এই তিনটে সংখ্যাকে প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, তারপরে যেটা কমন যাবে তিনটে সংখ্যার মধ্যে থেকে সেটাই সাধারণ উৎপাদক হবে। তাহলে 12a² যেটা আছে সেটাকে আমরা লিখতে পারি 2 × 2 × 3, 2 × 4 = 12 × a × a × b, 18ab² = 2 × 3 × 3 × a × b × b, 24ab² = 2 × 2 × 2 × 3, 2 × 4 = 8, 8 × 3 = 24 × a × b × c। তাহলে দেখো আমরা প্রত্যেকটাকে উৎপাদকে বিশ্লেষণ করেছি। এবার এর মধ্যে থেকে আমরা কী কী কমন পাচ্ছি, আমরা প্রত্যেকটা থেকে a কমন পাবো আর প্রত্যেকটা থেকে b কমন পাবো, ব্যাস আর কোনো কিছু কমন যাচ্ছে না। তারপর আমরা সংখ্যাগুলোর ক্ষেত্রে দেখবো প্রত্যেকটা থেকে আমরা 2 কমন পাচ্ছি আর প্রত্যেকটা থেকে আমরা 3 কমন পাচ্ছি। তিনটের মধ্যে বার করতে হবে তবে সাধারণ উৎপাদক বার করতে পারবো, তাহলে আর কোনো কিছু কমন যাচ্ছে না। তাহলে আমরা লিখবো যে নিরিণেয় সাধারণ উৎপাদক × 3 × a × b, তাহলে 6ab। পরের কোশ্চেনে চলে যাব। 2x + 1 এর বর্গ নির্ণয় করো। তো 2x + 1 এর বর্গ মানে আমাদের এটা হোল স্কোয়ার করে দিতে হবে। আর তাহলে আমরা বুঝতে পারছি যে এটা আমাদের a + b হোল স্কোয়ারের সূত্র করতে হবে, যেখানে a হচ্ছে 2x,
ए হচ্ছে 2x আর b হচ্ছে 1 ঠিক আছে তাহলে আমরা a প্লাস বল স্কয়ারের সূত্র জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তো a স্কয়ার প্লাস 2 a এর মান হচ্ছে এখানে 2x ইনটু b হচ্ছে 1 প্লাস 1 এর স্কয়ার তাহলে 4x স্কয়ার প্লাস 4x প্লাস 1 পরে কোশ্চেন বলেছে গতিবেগ কাকে বলে তো গতিবেগের সংজ্ঞা বলতে আমরা বলবো যে কোনো বস্তু একক সময়ে কোনো বস্তুর একক সময়ে সরণের হারকে ওই বস্তুর গতিবেগ বলে অতএব গতিবেগ ইকুয়ালস টু অতিক্রান্ত দূরত্ব বাই সময় এবার পরে কোশ্চেন সমীকরণের বীজ কাকে বলে সমীকরণের বীজ কাকে বলে আমরা এর সংজ্ঞাটা বলবো যে সমীকরণের অজ্ঞাত রাশির যে মান দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়ে থাকে তাকে সমীকরণের বীজ বলে এবার বলেছে সামন্তরিকের সংজ্ঞা লেখো তো সামন্তরিকের সংজ্ঞা আমরা বলবো যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল তাকে সামন্তরিক বলে এবং এদের বিপরীত কোণগুলোর মানও সমান হয় আর এই সংজ্ঞাটা লেখার পরে তোমরা সামন্তরিকের একটা ছবি এঁকে দিয়ে নামকরণ করে দেবে পরের প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49কে উৎপাদকে বিশ্লেষণ করো আমরা এটাকে লিখব যে এক্স এর হোল স্কোয়ার প্লাস 2 ইনটু এ ইনটু এখানে মানে এক্স আর বি এর মান হচ্ছে 49 আছে যেহেতু তো 49 আমরা বর্গমূল করে দেবো তাহলে প্লাস 7 এর হোল স্কোয়ার তাহলে আমরা বি এর মান পেলাম 7 তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এ প্লাস বি মানে এক্স প্লাস 7 এর হোল স্কোয়ার তো উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছিল তো আমরা এক্স প্লাস 7কে আমরা লিখতে পারি দুবার করে লিখতে পারি পরের প্রশ্ন বলেছে অকুব্জ চতুর্ভুজ কাকে বলে তো আমরা বলবো যে যে চতুর্ভুজের ক্ষেত্রে তাদের কর্ণগুলির কর্ণগুলি ভিতরে থাকে না বাইরে থাকে তাকে সেই চতুর্ভুজকে অকুব্জ চতুর্ভুজ বলে পরের প্রশ্ন যে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি তার পরিসীমা কত হবে পরের প্রশ্ন যে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি তার পরিসীমা কত হবে আমরা এখানে বলেছি যে চিত্রটি হচ্ছে বর্গাকার বাহুর দৈর্ঘ্য জানি তাহলে পরিসীমা আমরা খুব সহজে বার করে দেবো তো আমরা লিখব যে বর্গাকার চিত্রের পরিসীমা ফোর গুণ একটি বাহুর দৈর্ঘ্য এটা হলো বর্গক্ষেত্রের পরিসীমা বার করার সূত্র তাহলে 4×4 16 সেমি পরের কোশ্চেনের অ্যান্সার তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে তো এবারে আমরা দেখবো 11 মানে 11 নম্বরে কী কোশ্চেন আছে বলেছে মৌলিক উৎপাদক কাকে বলে উদাহরণ দাও দেখো এর সংজ্ঞাটা হবে যে যখন কোনো যৌগিক সংখ্যাকে আমরা কোনো মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব তখন সেই মৌলিক সংখ্যাগুলোকে ওই যৌগিক সংখ্যার মৌলিক উৎপাদক বলে এবার উদাহরণ দাও বলেছে তো আমাদের উদাহরণ দিয়ে দেখাতে হবে তো আমরা এখানে একটা যৌগিক সংখ্যা ধরে নিয়েছি মনে করি সেটা হলো 18 তোমরা তোমাদের ইচ্ছা মতো ধরতে পারো 18 ছাড়াও অনেক যৌগিক সংখ্যা আছে তো এটাকে আমরা কি লিখতে পারি 2×3×3 তিন তিরিকে 9 9 2×18 তাহলে এখানে দেখো 18 একটি যৌগিক সংখ্যা এটাকে আমরা মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করলাম যেখানে 2 3 উভয়ই মৌলিক সংখ্যা তাহলে এই 2 আর 3 হলো 18 মৌলিক উৎপাদক ঠিক আছে আর একটা আমরা লিখতে পারি সেটা হলো 1 কিন্তু 1 যেহেতু মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা না তাই 1টাকে আমরা ধরছি না তাহলে এখানে 2 এবং 3 হলো 2 ও 3 হলো একটি যৌগিক সংখ্যা 18 মৌলিক উৎপাদক এবার আমরা পরের কোশ্চেনটাতে স্কিপ করে যাব তারপরে কোশ্চেন বলেছে 3×x+9=81 সমীকরণটি সমাধান করো হ্যাঁ আরেকটা কথা বলতে চাই যারা ভিডিওটি প্রথম দেখছো আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমি হচ্ছে জ্যামিতির পার্টটা এখন স্কিপ করে যাচ্ছি যদি তোমাদের প্রবলেম হয়
তা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি ওই তখন অবশ্যই করে দেবো। কিন্তু আপাতত এখন আমরা জ্যামিতির কোনো কোশ্চেনের অ্যান্সার সমাধান করব না। তবে পরে কোশ্চেন কি বলেছে, 3 × x + 9 = 8 / 1 সমীকরণটি সমাধান করো। তার মানে কি আমাদের এক্স এর মান বার করতে হবে। তাহলে অঙ্কটা বলেছে 3 × x + 9 = 8 / 1, তাহলে আমরা 3 দিয়ে গুণ করে দেবো, 3 × x + 27 = 8 / 1, 3 × x = 8 / 1 - 27, তাহলে 3 × x = তাহলে 1 × 11 থেকে 7 বার দিলে 4, হাতে 1 × 2 = 3, 8 × 3 বার দিলে 5, বা x = 3 × 8 = 54। তবে আমরা এক্স এর মান পেলাম 18। এবার পরের কোশ্চেন দেখো, একটি বাস 12 কিমি 40 মিনিটে গেলে বাসের গতিবেগ ঘন্টায় কত? তো একটি বাস 12 কিমি যাচ্ছে 40 মিনিটে, তাহলে ঘন্টায় তার মানে 60 মিনিটে বাসটা কত দূর দূরত্ব যাবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা লিখব যে বাসটি 40 মিনিটে যায় 12 কিমি, বাসটি 1 মিনিটে যায় আরো কম হবে, তাই আমরা ভাগ করবো 12/40 কিমি। বাসটি 60 মিনিটে যায় 0 0 কেটে দেব। এবারে আমরা 4 দিয়ে 12 কে কাটবো, 4 × 3 = 12, তাহলে হলো 18 কিমি। তাহলে বাসের গতিবেগ ঘন্টায় 18 কিমি। তো আমরা শেষে উত্তর লিখে দিলাম, তো বাসের গতিবেগ ঘন্টায় 18। পরের প্রশ্ন, রম্বস ও বর্গক্ষেত্রে দুটি পার্থক্য লেখো। রম্বস হলো একটি বিশেষ ধরনের সামন্তরিক, বর্গক্ষেত্র হলো একটি বিশেষ ধরনের আয়তক্ষেত্র। রম্বসের ক্ষেত্রে কোনো কোণের মান 90 ডিগ্রি হয় না, কিন্তু বর্গক্ষেত্রে প্রতিটি কোণের মানে 90 ডিগ্রি। আরও একটা পার্থক্য আমরা বলতে পারি যে রম্বসের ক্ষেত্রে রম্বসের যে কর্ণগুলি আছে, রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অসমান, কিন্তু বর্গক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য সমান। এবার পরের প্রশ্ন, কোনো সংখ্যাকে 12 দিয়ে গুণ করে তা থেকে 48 বিয়োগ করে বিয়োগফল মূল সংখ্যাটির 2/2/5 হবে, সমীকরণটি গঠন করো। আমাদের শুধুমাত্র সমীকরণটা গঠন করতে হবে। তো আমরা লিখলাম যে মনে করি সংখ্যাটি x, তো আমাদের সংখ্যাটিকে 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে x × 12। সংখ্যাটিকে যদি 12 দিয়ে গুণ করি তাহলে এটা হচ্ছে x × 12, মানে 12x, ঠিক আছে। এবার বলেছে এটা থেকে 48 বিয়োগ করতে হবে। আচ্ছা আমি একবারে লিখে দিচ্ছি যে নিম্ন সমীকরণ, তো আমাদের সমীকরণটা যেহেতু একবারে তৈরি হয়ে যাচ্ছে তো আমি লিখে দিই যে নিম্ন সমীকরণ, তাহলে এখানে লাইনটা করার দরকার নেই। তাহলে হচ্ছে মূল সংখ্যাকে আমরা 12 দিয়ে গুণ করব x × 12, এবার এটা থেকে 48 বিয়োগ করব, তাহলে -48, বিয়োগফল সমান মূল সংখ্যাটির, মূল সংখ্যা কি ছিল x, এর 2/2/5 অংশ হবে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা আমরা একটু ক্যালকুলেট করবো, সেটা হলো 12x - 48 = 5 × 10 + 2 = 12, 12x/5, তাহলে নিম্ন সমীকরণ এটা হচ্ছে। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, এর পরে পার্ট 3 এর ভিডিও খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করা হবে। যারা প্রথম বা নতুন দেখছো এই ভিডিওটি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আর পাশে বেল আইকনও ক্লিক করে দিও, যখন আমি ভিডিও আপলোড করবো সেটা যাতে সবার আগে তুমি দেখতে পাও বা তোমরা দেখতে পাও সেটা যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ডিসক্রিপশন বক্সে আমি ফেসবুক পেজের লিঙ্ক এবং গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা সেখানে ক্লিক করে গ্রুপটাকে জয়েন করো। আর তোমাদের পরিবেশ ও বিজ্ঞান এবং ভূগোল বিষয়ের বিভিন্ন স্কুলের ভিডিও আমরা চ্যানেলে আপলোড করেছি, তার প্লেলিস্টের লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিও। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, নতুন ভিডিও খুব শীঘ্রই আসছে।